নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রবল শীতের সঙ্গে এবার ধেয়ে আসছে বৃষ্টি, বাংলার আবহাওয়ার পূর্বাভাস এক নজরে। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও শীতের সম্ভাবনা আরও কতদিন পর্যন্ত থাকবে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর প্রত্যেক দিন ডেলি নিউজ পাওয়ার জন্য এমন টাইপের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘণ্টির চিহ্নটাতে প্রেস করে দেওয়া অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা শুরু করি। রাজ্য জুড়ে তাপমাত্রার পতন অব্যাহত মঙ্গলবার, বুধবার পর বৃহস্পতিবারও নামলো তাপমাত্রা, এবং বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে তা কমে যায় প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটা কম। আগামী কয়েকদিন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। উত্তর ভারত জুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাংশ এবং মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহ চলবে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা হতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। এদিন সকালে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা রয়েছে, দৃশ্যমানতা নেমে গিয়েছে 50 মিটারের নিচে, যার প্রভাব পড়ছে প্রায় ট্রেন এবং বিমান চলাচলের মধ্যে। উত্তরবঙ্গের আবহাওয়া এক নজরে কোথায় কী চলছে। বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া প্রায় শুকনো থাকবে। এছাড়াও আগামী 3 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। তবে আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যার জেরে দৃশ্যমানতা প্রায় 200 মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের আবহাওয়া এক নজরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া প্রায় কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে, আবার কোনো কোনো জায়গায় শুকনোও থাকতে পারে। তবে সঙ্গে কোনো জায়গায় হালকা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। আগামী 3 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এছাড়াও শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশেষ করে ঝাড়খণ্ড, লাগোয়া, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা কমবে এবং 29 জানুয়ারি শুক্রবার মেঘলা আকাশ থাকবে, সম্ভাব্য বৃষ্টি হলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে। এছাড়াও 31 জানুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের ফেব্রুয়ারি শীতলতম হাওয়া এসে তাপমাত্রা কমাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আগামী 24 ঘন্টাতে উত্তরে হাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। শীতের আমেজ থাকবে রাজ্য জুড়ে। বৃহস্পতিবার সকালে কলকাতার হাওয়া এবং হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার সকাল আকাশ থাকলেও এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম ছিল, এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম। তো বন্ধুরা, এই ছিল এখনকার আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট। এমন টাইপের লেটেস্ট আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টির চ্যানেলটা প্রেস করে দেওয়া অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবে। তো চলুন এখনকার জন্য এটুকুখানি।